enough. বর্তমান সময়ে সাউথ ইন্ডিয়ান সিনেমা দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে এর অ্যাকশন, রোমান্টিক ও কমেডির কারণে। আজকে আমরা জানতে চলেছি ব্রুস লে দ্য ফাইটার সিনেমার কিছু অজানা তথ্য। এই সিনেমার বাজেট কত, পরিচালককে, রিলিজ হয়েছে কবে, সঙ্গীত পরিচালককে, এমনকি হিট হয়েছে নাকি ফ্লপ হয়েছে, সবই জানাবো আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আসি পরিচালকের কাছে। এটি পরিচালনা করেছেন শ্রীনু এবং মিউজিক আছেন থমনেস। অভিনয় করেছেন রামচরণ, রাকুল প্রীত সিং, অর্জুন বিজয় সহ আরও অনেকে। ব্রুস লে সিনেমায় বাজেট প্রায় 62 কোটির মতো। এটি বিশ্বব্যাপী আয় করেছে 60 কোটির মতো। সেই সাথে সিনেমাটি ফ্লপ হয়ে যায়।